সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আজম স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো গাড়ি হাইওয়েতে যে রাস্তায় ডিভাইডার আছে হাইওয়েতে ওভারটেক করার কতগুলো নিয়ম, এবং যখন ওভারটেক করবেন তখন কী করণীয়, প্র্যাকটিক্যালি একেবারে প্র্যাকটিক্যালি একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ এটা খুবই একটি হাই স্পিড রোড, এলিভেটেড এক্সপ্রেস। ঢাকা যাত্রাবাড়ি থেকে একেবারে বাংলা পর্যন্ত পুরো রাস্তাটা কীভাবে আপনি ড্রাইভ করবেন সেটা দেখলে আপনি অনেকটা আয়ত্তে আনতে পারবেন। তো দেখতে থাকুন আর কথা না বাড়িয়ে ওভারটেক করার নিয়মগুলো দেখেন। আপনি যখন ওভারটেক করবেন, এই যে এখন বামে ইন্ডিকেটার দিলাম, প্রত্যেকটা ডানে এবং বামে মানে একটা লেন থেকে আরেকটা লেনে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিকেটার দিয়ে আগে সতর্ক করতে হবে যে আপনি ডান থেকে বামে যাচ্ছেন বা বাম থেকে ডানে যাচ্ছেন। এরকম একটা রাস্তায় কখনোই ইন্ডিকেটার ছাড়া ডান বাম করা যাবে না ভুলেও, এবং আপনি ওভারটেক করতে চাইলে গাড়ির ডান পাশ দিয়েও পারবেন বাম পাশ দিয়েও পারবেন, সেটা কিন্তু আপনি অলরেডি লক্ষ্য করতেছেন। আমি যাচ্ছি কোনোটার বাম পাশ দিয়ে কোনোটার ডান পাশ দিয়ে, আমি কিন্তু খুব ওভারটেক করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য, এতটা ওভারটেক করাও ঠিক না। দেখেন এই যে একটা সামনের গাড়িটা বাসের ডান পাশ দিয়ে গেছে, আমিও ডান পাশ দিয়ে গেছি, এরপরে ওই সামনের গাড়িটার বাম পাশ দিয়ে আমি এবার যাচ্ছি। অবশ্যই কিন্তু আমি বামে ইন্ডিকেটার দিয়ে তারপরে ঢুকেছি, এখন আবার আমি ডানে ইন্ডিকেটার দেবো, ওই কভার ভ্যানটায় পিক আপটাকে ওভারটেক করবো। ডানে ইন্ডিকেটার দিয়ে আমি ডান লেনে যাব, তারপর হর্ন দিয়ে ওই গাড়িটাকে ওভারটেক করতে হবে। ওভারটেক করা শেষ, এখন আবার আমি এই পিক আপটারেও ওভারটেক করে আমি দেখেন বামে আবার ইন্ডিকেটার দিয়ে এই ট্র্যাক্টারে ওভারটেক করলাম। এই হচ্ছে ওভারটেক করবেন। আপনি ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিকেটার দেখাচ্ছি আর স্পিডটা আমার 110 আছে। এখন আপনি এ রোডে অবশ্যই এরকমের স্পিডে চালানো যায় না, আমি খুব ভোরবেলা রওনা হয়েছি তাই এরকমের স্পিডে চালাইছি। এর স্পিডে যদি আপনি চালান এভাবে তাহলে আপনি কিন্তু ট্রাফিক পুলিশের স্পিড ওভার স্পিডের মামলা খেতে পারেন, কিন্তু খুব ভোরবেলা গেছি যে কারণে আমি এই স্পিডে চালাইতে পারছি। এখন আমি পদ্মা সেতুতে উঠে গেছি, ঠিক আছে। ওভারটেক করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিকেটার দিয়ে যাইতে হবে এবং লুকিং গ্লাস দেখে, কারণ এখানে সবাই কিন্তু হাই স্পিডে যায়। কখনো ভুলেও যদি ওভারটেক করার সময় ইন্ডিকেটার না দেন তাহলে কিন্তু পিছনের অন্য গাড়ি আপনাকে লাগাইয়া দিয়া দুমরে মুসরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন পদ্মা সেতু ক্রস করতেছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি যারা দেখছেন পুরোপুরি ওভারটেক করার নিয়মগুলো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আর এই ওভারটেক করার আরও আমার অনেক ভিডিও আছে, এই এটা যদি বুঝতে অসুবিধা হয় সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।